আমরা জানি বাবরের মৃত্যুর পর দিল্লি সিংহাসনে বসেন হুমায়ুন। হুমায়ুনের সিংহাসন আরোহণের পর তাকে বহু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে হয়। সবথেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ছিলেন শের খান, যিনি হুমায়ুনকে 1539 খ্রিস্টাব্দে চৌসার যুদ্ধে এবং 1540 খ্রিস্টাব্দে কনৌজের যুদ্ধে পরাস্ত করে শের শাহ উপাধি গ্রহণ করে দিল্লি সিংহাসনে বসেন এবং সিংহাসন আরোহণের পর শাসন ব্যবস্থার ক্ষেত্রে আমূল পরিবর্তন আনেন। পারুল একাডেমির পক্ষ থেকে আমি শাওলি কুণ্ডু আজ তোমাদের সাথে সপ্তম শ্রেণীর ইতিহাসের অন্তর্ভুক্ত শের শাহর শাসন সংস্কার নিয়ে আলোচনা করব। শেরশাহ দিল্লির সিংহাসন আরোহণের পর মাত্র 5 বছর রাজত্ব করেছিলেন। এই 5 বছরের রাজত্বকালে শাসন ব্যবস্থার ক্ষেত্রে এক আমূল পরিবর্তন আনেন। তিনি স্বৈরাচারী শাসক হওয়া সত্ত্বেও তিনি ছিলেন প্রজাহিতৈষী ও প্রজাদরদী। তিনি সংস্কারমূলক বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেন। তাহলে দেখে নেওয়া যাক শেরশাহর সংস্কারমূলক পদক্ষেপগুলি কী ছিল। শেরশাহ বিকেন্দ্রীকৃত শাসন ব্যবস্থার উপর গুরুত্ব আরোপ করেছিলেন। শাসন ব্যবস্থার সুবিধার্থে তিনি সমগ্র সাম্রাজ্যকে 47টি শিখ বা সরকারে বিভক্ত করেন এবং প্রত্যেক সরকারে উচ্চ পদস্থ কর্মচারী নিয়োগ করেন। তিনি কর্মচারীদের মধ্যে দুর্নীতি দূরীকরণের জন্য 2-3 বছর অন্তর বদলির ব্যবস্থা করেন। শেরশাহর অন্যতম কৃতিত্ব হল পাট্টা ও কবলিয়াত প্রবর্তন। এই পাট্টায় কৃষকের নাম, জমিতে কৃষকের অধিকার এবং কত রাজস্ব দিতে হবে তা নির্ধারণ করা থাকত। আর কবলিয়াত হল কৃষকদের পাট্টার সকল শর্ত স্বীকার করে লিখিতভাবে সম্রাটকে রাজস্ব প্রদানের স্বীকারোক্তি। রাস্তাঘাট ও পথিকের নিরাপত্তার ব্যাপারে তিনি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন। গ্র্যান্ড হ্যান্ড রোড নির্মাণ তাঁরই অন্যতম কৃতিত্ব, যা সড়ক ই আজম নামে পরিচিত ছিল। ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থার প্রচলনও তাঁরই কৃতিত্ব। এছাড়াও সেনাবাহিনীকে সুসংগঠিত করার জন্য তিনি দাগ ও হুলিয়া প্রথার প্রবর্তন করেন। এই হুলিয়া হল প্রতিটি সেনার দৈহিক বৈশিষ্ট্য সম্পন্ন লিপিবদ্ধকরণ, আর এই দাগ হল ঘোড়ার পিঠে চিহ্নিতকরণ। এছাড়াও তিনি দুস্থ মানুষদের চিকিৎসার জন্য দাতব্য চিকিৎসালয়ের প্রতিষ্ঠা করেন। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা শেরশাহর শাসন সংস্কার নিয়ে আলোচনা করলাম। পরবর্তী পর্বে আমরা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। সঙ্গে থেকো তোমরা।